আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস ইউর বয় নওশেদ ইজ ব্যাক। সো গাইজ, আজকে যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে যে আমার এখন আমি শুট করতেছি ওই ভিডিও শেষ করার পরে, মানে ওই শুট শেষ করার পরে, মানে ওই মানে যা যা ভিডিওতে রাখা দরকার ওইগুলা শেষ করা, মানে কালকে আমরা পরীক্ষা দিয়ে আমরা প্ল্যান করছি যে আমরা একটু খাইতে যাব। পরীক্ষা শেষ করে আসলাম, আইসা তার থেকে একটু মোবাইলটা নিয়ে জলদি, মানে যেহেতু মানে বাসার সাথে আমার হল, সো প্যারা নাই, আমার জন্য লাভ হয়েছে, তা কন্টেন্ট হয়ে গেছে। সো সেটা হচ্ছে যে আমি হচ্ছে বাসায় আসলাম, মলে নিলাম, দেন ধাপ করে দৌড় দিয়ে গেলাম, চলে গেলাম শহরে। অ্যান্ড ওইখান থেকে আমরা মানে মূলত ওইখান থেকে আমার ভিডিও শুরু হয়েছে, বাট এন্ট্রিটা দেওয়া হয় নাই, বিকজ রাত্র হয়ে গেছিল, মানে সন্ধ্যার দিকে আমাদের পরীক্ষা শেষ হয়েছে 5:30টার দিকে। সো বুঝেনি তো তখন কেমন, তো যাইতে যাইতে আমাদের 7টা বেজে গেছে, যাক গেলাম, দেন খাইলাম, ভিডিও করলাম, খাবার ভিডিও, ঠিক আছে। তো সবাই একটু মুখে কাপড় দিয়ে বসেন, কারণ লোভ লাগতে পারে আর গড়গড়াইয়া পড়তে পারে। তো যাই হোক, এখন এন্ট্রি দিচ্ছি, কারণ আমি হচ্ছে রাত্রে আইসে আমার পা ব্যথা, প্রচুর পা ব্যথা করছে, কারণ পরীক্ষা দেওয়ার পরে আমরা আধা ঘন্টা দাঁড়াইছিলাম মানে হলের সামনে, কথাবার্তা বলছি, দেন হাঁটাহাঁটি করছি। সো তারপর হচ্ছে যে শহরে গেলাম, দেন খাওয়া দাওয়া করলাম, আবার হাঁটাহাঁটি করছি, সো পা ব্যথা করছে অনেক, তো এর জন্য আর মানে শুট করতে পারিনি। যাই হোক, আই হোপ ভিডিও এনজয় করবেন। যাই হোক, অনেক জোশ ছিল মানে খাবারটা, বাট খাবারটা একটু মানটা ভালো করা দরকার। সো ভিডিওটা দেখতে থাকেন, আর লাস্টে আবারও এরকম ভাবে এন্ট্রি হবে। সো বাবাই। সো আমরা চলে আসলাম ওয়াসিস হোটেল এন্ড রেস্টুরেন্টের কাছে। এখানে আমাদের যাওয়া মানে কথা ছিল না, আমরা ছিল হচ্ছে যে আলমাস কাচ্ছিতে যাব, মানে আলমাস কিচেনে, বাট ওখানে যাওয়া হয়নি। আমরা এখানে আসলাম একটা ফ্রেন্ডের কথাতে। সো এই আর কি, এখন ভিতরে ঢুকি চলো। সো গাই, চলে আসলো, আমরা যেটা অর্ডার করেছিলাম সেই খাবার আমাদের কাছে চলে আসলো। এখানে কি যে মজা, আমরা ক্ষুধার্ত বাঘ ছিলাম, কারণ আমরা মানে পরীক্ষাটাকে দিয়ে আমরা অনেকদিন খাই না, আর সকালবেলা অনেকে এখন আমরা মানে আমাদের জেনারেশন অনেকে আমরা না খেয়েই থাকি। তো এভাবেই চলে গেছি হলে, দেন খাওয়া দাওয়া করি নাই, খিদা ছিল, সবারই খিদা ছিল। তো সব কিছু মিলাইয়া, ওভারঅল সার্ভিস টার্ভিস সব কিছু মিলাইয়া জাস্ট ওয়াও ছিল। বাট আমার কিছু পার্সোনাল অপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে রাইসটা একটু কোয়ালিটি সম্পন্ন করা দরকার ছিল, দেন তান্দুরি চিকেন ওকে, ডিমটাও ওকে, বাট মাটনটা আমাকে স্যাটিসফাইড করতে পারে নাই, কারণ মাটনটা আসলে এত আহামরি ওরা কোনো কোয়ালিটি দেয় নাই। আর দেন আরেকটা হচ্ছে যে সালাদ, আমরা সালাদ এভাবে খাই অভ্যস্ত না, কেউ এটা পছন্দ করবে না এই সালাদটা। সালাদটা হচ্ছে আমরা যদি যে যে চিকন চিকন করে ফলি ফলি করে করে, তো এইরকম সালাদ আমরা আসলে খেয়ে অভ্যস্ত। সো আমরা কথা বাড়াবো না, চলো আমি খাওয়া দাওয়া করি, দেন আবার বাকি কথা বলতেছি, টাটা। এখানে আবার ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে আপনাদেরকে মাটনের পিসটা দেখাবো বলে ক্যামেরাটা অন করছি। সো দেখেন মাটনের পিসটা আমি স্যাটিসফাইড না, আর হচ্ছে যে তান্দুরি চিকেনটা জোশ ছিল, আমি হচ্ছে যে একটু ছিঁড়ে দেখাচ্ছি হচ্ছে মাংসের পিসটা কেমন। তো আমি বলতে বলতে আপনাদের একটা জিনিস দেখাবো এখন, এই যে দেখেন, এই যে দেখছেন, মুহূর্তের মধ্যে আমার প্লেট খালি হয়ে গেছে। সো সব মিলে আমি যেটা বললাম, সালাদের সমস্যা সবারই ছিল, অ্যান্ড হচ্ছে যে মাটনটা সবাই একটু আনস্যাটিসফাইড ছিল, আর ওভারঅল সব কিছু মিলে 10/7 দিতে পারি, আর সার্ভিস হচ্ছে যে 10/10, ডেকোরেশনও 10/10। তো এত কথা বলতে বলতে আমার প্লেটে খালি হয়ে গেলো, এখনও বিদায়ের পালা, আমি এখন বিদায় নিবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাপি থাকেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করে থাকেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর 100 সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।